আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আব্দিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা রমাদানুল মুবারকের মুবারকবাদ। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের পেজের লাইভ প্রোগ্রামে আপনাদের সকলের অংশগ্রহণের জন্য জানাচ্ছি বিশেষ মুবারকবাদ আমন্ত্রণ। আজকে পর্ব ১৬, আলোচ্য বিষয় শিরক, পরিচয় ও পরিণতি। আলহামদুলিল্লাহ, আমাদের বহু ভাই নির্দিষ্ট সময়ে তারা অপেক্ষায় ছিলেন, আমাদের প্রোগ্রামে যোগদান করেছেন। সেই দুবাই থেকে আমিনুল ইসলাম ভাই এবং আরও এক ভাই, তারা যোগদান, অনেকজনই যোগদান করেছেন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম, আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি হচ্ছে শিরক, পরিচয় ও পরিণতি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাওহীদের বিষয়ে যেমন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এরপরেই বলা যেতে পারে শিরক হলো মানুষের জীবনে দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাওহীদ ছাড়া উপায় নেই, আর শিরক থেকে না বাঁচলে তাওহীদ ঠিক রাখা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে প্রথম বিষয় হলো তাওহীদের দাওয়াত দেওয়ার, দ্বিতীয় বিষয় হলো শিরক থেকে বিরত রাখার কর্মসূচি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলেন 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবু তাগুত, আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। এই দুটি বিষয় দিয়েই, একটি হলো তারা আহ্বান জানাবে আল্লাহর তাওহীদের প্রতি, অপরটি হলো তারা নিষেধ করবে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের স্বল্প সময়ের মধ্য দিয়েই আমরা চার কিস্তিতে বা চার পর্বে তাওহীদের আলোচনা শুনেছি। আজকে আমরা সংক্ষিপ্তভাবেই শিরকের আলোচনা শুনব। প্রশ্ন আসতে পারে, শিরক তো আমাকে বর্জন করতে হবে, তাহলে এই বিষয়টি নিয়ে আমার আলোচনা শোনার কী দরকার, জানার কী দরকার, যেটা আমি মানব না, মানতে হবে না? জবাব, কোনো সন্দেহ নেই, আপনার কথা একদিক থেকে ঠিক। যেহেতু এটা আমি পালন করব না, তাহলে কেন এই বিষয়টি আমি জানব? অপর দিক থেকে বলবো, আপনাকে এটা থেকে বাঁচতে হবে, এজন্যই আপনাকে জানতে হবে। জিনিসটাকে না জানলে আপনি সেটা থেকে বাঁচতে পারবেন না। এজন্য একটি সুপ্রসিদ্ধ হাদিস, প্রসিদ্ধ সাহাবি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা নাস ইয়াসআলুনা আনিল খাইরি ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন কোনটা ভালো কাজ, কোনটাতে সওয়াব বেশি, কোনটা আল্লাহর কাছে প্রিয় বেশি। কিন্তু আমার জিনিসটা ছিল ব্যতিক্রম, আমি জিজ্ঞাসা করতাম কোনটা ক্ষতিকারক বেশি, কোনটা অপরাধ বেশি, কোনটা অকল্যাণ বেশি। কেন? মাখাফাতান আইয়ুদরিকানি, যাতে আমাকে সেই ক্ষতিকারক বিষয়টা পেয়ে না যায়, আমি সেটাতে লিপ্ত না হয়ে যাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই শিরকে যেন কখনো আমরা লিপ্ত না হয়ে যাই, শিরকে লিপ্ত হয়ে আমাদের ইমানটাকে যেন হারিয়ে না ফেলি, এজন্যই শিরক সম্পর্কে আমাদের জানার, বোঝার দরকার রয়েছে, যাতে বেঁচে থাকতে পারি।
কবি বলছেন, আরাফতু শাররা লা লিশাররি ওয়ালাকিন লিতাওয়াক্বিহ মান লাম ইয়ারিফি শাররা ওয়াকা ফিহ। আমি খারাপটা জেনেছি খারাপের জন্য নয়, খারাপটাকে গ্রহণ করার জন্য নয়, খারাপটাকে আমি জেনেছি খারাপ থেকে বিরত থাকার জন্য। কারণ যে খারাপটা জানবে না বুঝবে না সে কোনো না কোনোভাবে খারাপে জড়িয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সতর্ক করেছেন, তিনি বলছেন যে আশ-শিরকু ফি হাদিহিল উম্মা আখফা মিন জাবিবিন নামল। এই উম্মার মাঝে শিরকের বিষয়টি হচ্ছে অতি সূক্ষ্ম বিষয়। সেই গভীর রাত্রিতে অন্ধকার, ছোট্ট কালো পিপীলিকা যেমন সূক্ষ্ম বিষয়, তার চেয়েও হলো শিরকের বিষয়টি সূক্ষ্ম বিষয়। তাই আমাদেরকে বিষয়টি জানা দরকার, যাতে আমরা কথায় কাজে আকিদা বিশ্বাসে এবাদতে সকল প্রকার শিরক থেকে বিরত থাকতে পারি, বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা জানার চেষ্টা করি শিরক কাকে বলে। আশ-শিরকু শব্দটি আরবি শব্দ, এখান থেকেই আল ইশারাক অর্থাৎ অংশী স্থাপন করা, অংশীদার বানায় ফেলা, যেটাকে আরেক ভাষায় বলা যায় তাওহীদ, হচ্ছে এক করে দেওয়া, বহু থেকে এক বের করে নিয়ে আসা, এক তৈরি করে দেওয়া। আর শিরক হলো একটাকে বহুতে করে ফেলা। তাই তাওহীদকে আমরা বলি একত্ববাদ, আর শিরক হলো তার বিপরীতে বহুত্ববাদ। শিরকের তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত হলো তাওহীদ। আপনি যখন তাওহীদ বুঝবেন তাহলে সহজেই শিরক বুঝবেন, আপনি যখন শিরক বুঝবেন তাহলে সহজেই তাওহীদ বুঝবেন। পারিভাষিকভাবে শিরক হলো, এটি বলা হয় মুসাওয়াতু গাইরিল্লাহি বিল্লাহ, মুসাওয়াতু গাইরিল্লাহি বিল্লাহ ফিমা হুয়া মিন খাসাইসিল্লাহ। যেসব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সীমাবদ্ধ, কারোর জন্য প্রযোজ্য হয় না, ওই সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্যের সাথে, ওই সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্যের সাথে অংশী স্থাপন করা, সমপর্যায়ে মনে করা, সমপর্যায়ে বানিয়ে ফেলা, এটার নামই হলো শিরক, এটার নামই হচ্ছে শিরক। সুপ্রিয় দর্শক শ্রোতা, উদাহরণস্বরূপ মানুষকে বা কোনো কিছু সৃষ্টি করার একমাত্র মূল ক্ষমতা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাউকে যদি আপনি কোনো প্রতিমাকে স্রষ্টা হিসেবে কেউ মনে করে, এটি হলো শিরক। উদাহরণস্বরূপ মানুষের ভবিষ্যতের খবর একমাত্র জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি কাউকে ভবিষ্যতের খবর দাতা হিসেবে বিশ্বাস করে, এটি হবে শিরক। এই ক্ষেত্রে আপনি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই খাস বিষয়ের ক্ষেত্রে সমপর্যায়ে তৈরি করে ফেলেছেন। অনুরূপভাবে মানুষের জীবনে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা নত করা, সেজদা দেওয়া, এটার একমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যখন এই ক্ষেত্রে বা এই বিষয়টি অন্য কাউকে দিয়ে ফেলবেন, হতে পারে কোনো প্রতিমাকে, কোনো গাছকে, কোনো পাথরকে, কোনো কবরকে, কোনো মাজারকে, কোনো মৃত ব্যক্তিকে বা কোনো জীবিত পীর বুজুর্গকে বা আরও কোনো গাউস কুতুবকে, এটি হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়াবহ শিরক থেকে আমাদেরকে রক্ষা করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শিরক হয়ে থাকে কথার মাধ্যমে, হয়ে থাকে আকিদা বিশ্বাসের মাধ্যমে, হয়ে থাকে প্রকাশ্য আমলের মাধ্যমে, হয়ে থাকে চিন্তা চেতনার মাধ্যমে, সব দিক থেকেই শিরক হতে পারে। অতএব আমাদেরকে সব বিষয়গুলি সচেতন থাকতে হবে, যেন আমরা সব বিষয়ে শিরক থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শিরকের কি কোনো প্রকার রয়েছে? জবাব, বিশেষজ্ঞ গবেষকগণ শিরকের প্রকার বর্ণনা করতে গিয়ে তারা বলেছেন, কেউ বলেন যে প্রকার রয়েছে,
তাওহীদের যেমন তিন প্রকার, তারই বিপরীতে প্রতিটি প্রকারে যে শিরক হয়ে থাকে সেটি সেই প্রকার শিরক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীতে শিরক। আবার কেউ এটিকে দুই ভাগে বিভক্ত করেছেন, কেউ বলে থাকেন শিরক দুই প্রকার, একটি হচ্ছে শিরকে আকবার, আরেকটি হলো শিরকে আসগার, বড় শিরক ছোট শিরক। আমার এক ভাই এর মধ্যেই জিজ্ঞাসা জানিয়েছেন যে রাষ্ট্রীয় শিরক নিয়ে কথা বলেন না কেন, রাষ্ট্রীয় শিরক এটি কোনো শিরকের প্রকার বলতে কিছু নয়। এক শ্রেণীর মানুষ যারা মনে করে ইসলাম মানেই হলো রাষ্ট্র দখল করা ইসলাম, তারাই এই রাষ্ট্রীয় শিরক বলে বের করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রাষ্ট্র ছিল, রাষ্ট্রীয় ক্ষমতাও তাকে মক্কার পরিবেশে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোরআন সুন্নায় রাষ্ট্রীয় শিরক বলে কোনো শিরক আসেনি। শিরক যেটি শিরকে আকবার, বড় শিরক, এটি যদি রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে, ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, সমাজের ক্ষেত্রেও হতে পারে। ছোট শিরক সেটিও রাষ্ট্রের ক্ষেত্রেও হতে পারে, ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, সমাজের ক্ষেত্রেও হতে পারে। অতএব আমরা বলবো এগুলি একটি বাহাদুরি এবং বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। মানুষকে এক শ্রেণীর মানুষ বোঝায় যে এই হলো রাষ্ট্রীয় শিরক, এ হলো ধনীদের শিরক, এই হলো এই শিরক, এই বলে এ সমস্ত বোঝানোর চেষ্টা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বলতে চাই যে এই ধরনের একটি চিন্তা, এটি একটি সম্পূর্ণ বলবো বাড়াবাড়ি চিন্তা ছাড়া কিছুই নয়। শিরক দুই প্রকার আমরা বলছিলাম, কেউ বলে থাকেন শিরক দুই প্রকার, একটি হলো শিরকে আকবার, আরেকটি শিরকে আসগার, একটি বড় শিরক আরেকটি হচ্ছে ছোট শিরক। বড় শিরক হলো সেই শিরক যেই শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট যেগুলি ইবাদত এগুলিকে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বিশেষ বৈশিষ্ট্য সেগুলিকে আল্লাহর সাথে অন্য কাউকে, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেগুলি সম্পাদন করাকে শিরকে আকবার বড় শিরক বলা হয়। যেমন উদাহরণস্বরূপ, দিন মেনে চলবেন আল্লাহর, তা না মেনে মানুষের তৈরি করা দিন মেনে চলবেন, এটি শিরক আকবার বড় শিরক। ইবাদত করবেন, সেজদা দেবেন আল্লাহর জন্য, তা না দিয়ে কোনো ব্যক্তি বস্তুর কাছে সেজদা দেবেন, এটি বড় শিরক। ঠিক অনুরূপভাবে বৈশিষ্ট্য বা গুণাবলীর দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র গায়েবের মালিক, আপনি অন্য কাউকে গায়েবের মালিক বলেও বানাবেন, এটি শিরকে আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বিধান দেওয়ার মালিক, আপনি অন্য কাউকে বিধানদাতা হিসাবে গ্রহণ করবেন, এটি শিরকে আকবার। শিরকে আসগার ছোট শিরক, ছোট শিরক হচ্ছে যে সমস্ত কাজ পুরোপুরি শিরকে আকবার নয়, কিন্তু শিরকে আকবারের পর্যায়ে পৌঁছিয়ে দেয়, সেগুলি হচ্ছে শিরকে আসগার। যেমন আপনি ইবাদত করছেন আল্লাহর জন্য, কিন্তু এই ইবাদতটা যখন অন্যের জন্য করবেন সেটি শিরকে আসগার আকবার হয়ে যাবে। আর এই শিরকে ইবাদত আপনি আল্লাহর জন্যই করছেন, অন্যের জন্য করছেন না, কিন্তু অন্যকে দেখাতে চান, শোনাতে চান, তার প্রশংসা কামনা করেন, এটি হলো শিরকে আসগার। অনুরূপভাবে আরও কিছু কাজ রয়েছে, যেমন তাবিজ কবজ ব্যবহার করা, সেটি শিরকে আসগার। গায়রুল্লাহর নামে কসম খাওয়া, এটি কখনো শিরকে আকবারও হয়ে যাবে, কখনো শিরকে আসগার, ছোট শিরক। তাই দুই ভাগ করা হয়, বড় শিরক আর ছোট শিরক। কেউ তিন ভাগ করে থাকেন, একটি হলো বড় শিরকে আকবার, আরেকটি শিরকে আসগার,
ছোট শেরক, আরেকটি শেরকি খফি, অপ্রকাশ্য শেরক বা গুপ্ত শেরক। অপ্রকাশ্য শেরক গুপ্ত শেরক মূলত এটাকে আমরা আলাদা কোনো ভাগে বিভক্ত করব না। বড় শেরকের মধ্যেও প্রকাশ্য রয়েছে, অপ্রকাশ্য রয়েছে। ছোট শেরকের মধ্যেও প্রকাশ্য রয়েছে, অপ্রকাশ্য রয়েছে। যেমন বড় শেরকের মধ্যে প্রকাশ্য হলো কেউ প্রকাশ্যে যদি গায়রুল্লাহর কাছে মাথা নত করে, সেটি বড় শেরক, প্রকাশ্য। বড় শেরক গোপনীয়, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভয় করা দরকার, তার উপর যেভাবে ভরসা করা দরকার আন্তরিকভাবে, আপনি আরেকজনের উপরে সেইভাবে আন্তরিকভাবে ভরসা করেন এবং ভয় করেন, এটি হলো বড় শেরক, কিন্তু অপ্রকাশ্য, গোপন, খফি। ঠিক তেমনইভাবে ছোট শেরকের মধ্যেও প্রকাশ্য অপ্রকাশ্য দুটোই রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন সকল প্রকার শিরক থেকে বিরত থাকতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসুন এখন শিরক এর আরেকটি দিক হচ্ছে কি কারণে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়। মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়, এর নানাবিধ কারণ রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রকৃতপক্ষে তাওহীদের জ্ঞান এবং অনুশীলন না থাকার কারণে মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়। তাওহীদের জ্ঞান যখন মানুষের থাকবে না, অনুশীলন থাকবে না, তখন এই মানুষ শিরকে লিপ্ত হয়ে যায়। দ্বিতীয়, শিরকে লিপ্ত হওয়ার অপর কারণ সীমালঙ্ঘন করা, বিশেষ করে নেককার ব্যক্তি, যারা সৎ ব্যক্তি, ইমানদার ব্যক্তি, তাদের বিষয়ে সীমালঙ্ঘন করার মাধ্যমে শিরকে লিপ্ত হয়ে যায় মানুষ। আমরা যদি ইতিহাস খুলে দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহে আলোকপাত করেছেন, সহিহুল বুখারীর হাদিসও এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর পরবর্তী থেকেই মূলত প্রতিমা পূজা শুরু হয়। এই প্রতিমা পূজা কিভাবে হয়? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমে, যুগে, তার বংশধরে যে সমস্ত নেককার সৎ ব্যক্তি ছিলেন, তারা যখন মারা গেলেন, পরবর্তী প্রজন্ম, তাদের সম্পর্কে যারা জ্ঞান কম রাখে, তাদের কাছে ইবলিস এসে বলা শুরু করলো যে তোমরা ওই সব ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছো না, সম্মান করছো না, এটা কেমন কথা? বলে কেমনে করতে হবে? ইবলিস তাদেরকে পরামর্শ দিল যে তা হলো তারা যে সমস্ত জায়গায় বসতেন, তাদের বৈঠক ঘর যেখানে ছিল বা চেম্বার যেটা ছিল, তোমরা সে জায়গায় তাদের একটা ছবি বা মূর্তি তৈরি করে রাখো, এটি তাদেরকে সম্মান স্মৃতিতে রাখার জন্য। তারা তাই করলো, আর বেশি কিছু তাদেরকে বলেনি। এই প্রজন্ম যখন শেষ হয়ে গেল, পরবর্তী প্রজন্ম আসলো, যারাও এই প্রতিমা তৈরি করে রাখার, প্রতিকৃতি তৈরি করে রাখার সম্পর্কে তেমন জ্ঞান রাখে না, তাদেরকে আসে ইবলিস বলা শুরু করলো, কী ব্যাপার, তোমরা এতই গাফেল হয়ে আছো? মানে এরা তো হলো ওই সব ব্যক্তি যারা আল্লাহর খুব প্রিয় ব্যক্তি, আল্লাহর কাছে যেতে হলে এদের কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছে যেতে হলে এদের কাছে গিয়ে সেজদা দিতে হবে, এদের কাছে গিয়ে নজর নেওয়াজ করতে হবে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবেই যখন বলে আল্লাহর কাছে যেতে হলে এদের কাছেই নজর নেওয়াজ করতে হবে, ইবলিস এই পরামর্শ দিয়ে এই প্রজন্মকে তখন কি করলো, ওই ভালো মানুষ, সৎ মানুষ, যারা নেককার মানুষ ছিল, তাদের মূর্তি বানিয়ে, প্রতিকৃতি বানিয়ে সেখানে গিয়ে পূজা শুরু করে দিল। এভাবেই শুরু হলো পরবর্তী কওমে প্রতিমা পূজা, মূর্তি পূজা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নেককার ব্যক্তিদেরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করাটা, এটি হচ্ছে শিরক এর একটি দ্বার উন্মুক্ত করে দেয়, পথ খুলে দেয়। আজও আমাদের সমাজে দেখবেন, উদাহরণস্বরূপ ধরে নেন সিলেটের সেই শাহজালাল মাজার। শাহজালাল তিনি কে ছিলেন? যদি ইতিহাস
দেখা যায় যেগুলি পাওয়া যায়, তিনি সেই মুশরিকদের সাথে সরাসরি সশস্ত্র যুদ্ধ করেছেন মুসলিমদের পক্ষে, অর্থাৎ মুশরিকদের শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে তিনি লড়াই করেছেন, সেই ব্যক্তি ছিলেন তিনি। আর আজকে সেই শাহজালালকে কেন্দ্র করে বাড়াবাড়ি করতে গিয়ে সেটাই শিরকের কেন্দ্র হিসাবে তৈরি করা হয়েছে, এভাবেই শিরক তৈরি হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই বলবো আমরা কখনো সৎ ব্যক্তিদের, নেককার ব্যক্তিদেরকে আমরা শ্রদ্ধা যথাযথ করব, কিন্তু তাদেরকে নিয়ে কখনো বাড়াবাড়ি সীমালঙ্ঘনে যাব না, যেটা আমাদেরকে শিরকে লিপ্ত করে ফেলবে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি কঠিনভাবে প্রতিবাদ করেছেন। তিনি বলেন, লা তাতরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়ামা ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনইভাবে খ্রিস্টানেরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিম আসসালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। আমি একজন আল্লাহর বান্দা মাত্র, অতএব তোমরা বলো আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এটাই তোমরা বলবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বলতে চাই আজকে দেখুন, খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে ঈসা আলাইহিস সালামকে, কেউ তিনজনের সমষ্টি আল্লাহ বানিয়ে ফেলেছে, কেউ আল্লাহর পুত্র বানিয়েছে, কেউ সরাসরি আল্লাহই বানিয়ে ফেলেছে, নাউযু বিল্লাহ। আজকে মুসলিমদের মাঝেও অনেকে রয়েছেন যারা এক্ষেত্রে বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সীমালঙ্ঘনের মধ্যে তারাও নিয়ে গেছে। যেমন বলতে পারি আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সীমালঙ্ঘনের মধ্যে নিয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে বাড়াবাড়িতে সীমালঙ্ঘনে সেভাবেই তারাও পৌঁছে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি আল্লাহর মতো গায়েব জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি সর্বত্র হাজির হন, এ ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে সীমালঙ্ঘন করে এক পর্যায়ে খ্রিস্টানদের মতো চলে গেছে। তাই আজকে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে সেখানে বাড়াবাড়ি সীমালঙ্ঘন করে, তারা কোথা থেকে পেল এটা? খ্রিস্টানদের অনুসরণ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে পীর বুজুর্গ গাউস কুতুব তাদের বিষয়কে কেন্দ্র করে বাড়াবাড়ি করে মানুষ শিরকে লিপ্ত হয়। আজকে দেখুন আমাদের দেশে বহু পীর রয়েছেন যেই পীরদের কাছে মানুষ গিয়ে সেজদায় পড়ে যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাউযু বিল্লাহ, প্রকাশ্য শিরক, প্রকাশ্য শিরক। এবং পীরের দরবারে গিয়ে গরু কুরবানি করে পীরের সন্তুষ্টির জন্য, নৈকট্য অর্জনের জন্য, এটাও প্রকাশ্য শিরক, অসংখ্য শিরক। আসুন আমরা জানলাম নেককার ব্যক্তিদেরকে বাড়াবাড়ি করে তাদেরকে কেন্দ্র করে সীমালঙ্ঘন করে মানুষ শিরকে লিপ্ত হয়। অতএব এক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন সতর্ক হব। তৃতীয় বিষয়, এমনইভাবে শিরকে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে অমুসলিমদের অনুসরণ করা। অমুসলিমদের অনুসরণ করে যখন মুসলিমেরাও কিছু করতে চায় তখন তারা শিরকে লিপ্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ, এটি শুধু আজকে নয়, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবিদের মাঝেও অজানার কারণে এসব বিষয় ঘটেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরছেন, ফেরার সাহাবায়ে কেরামগণ দেখলেন যে এক কৌম তারা তাদের তরবারিগুলি গাছে ঝুলিয়ে রাখে এবং সেই গাছের চতুর্দিকে তাওয়াফ করে, এটি তাদের আবাদত। সাহাবিদের কেউ প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ যে আল্লানা কৌমকে নিয়ে ফেরাউনের আক্রমণ থেকে মুক্ত হয়ে সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেলেন, গেলে কাউম যখন দেখছে যে একমার কিছু মানুষ তারা প্রতিমা পূজা করছে, মুসা আলাইহিস সালাম এর কাছে তারা আবেদন করেছিল,
ইজআল্লানা আলিহা কেম ইলাহান কেমা লাহুম আলিহা, তাদের যেমন প্রতিমা রয়েছে আমাদেরও এরকম প্রতিমা বানায় দিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং অমুসলিমদের অনুসরণে লিপ্ত হয়ে থাকে। আসুন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, সেসব শিরকে লিপ্ত হওয়ার কারণ থেকে মুক্ত থাকতে পারি, যার মাধ্যমে আমরা শিরক থেকেও বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে বিষয়টি ভালোভাবে উপলব্ধি করে বেঁচে চলার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শিরক অত্যন্ত ভয়াবহ বিষয়। শিরকের পরিণতি খুবই ভয়ঙ্কর পরিণতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে কতই না নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য বর্ণনা দিয়েছেন। শিরকের কারণে মানুষ ইসলাম থেকে চূড়ান্তভাবে দূরে সরে যায়, বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম মুবিন বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে পথভ্রষ্টতার চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছে যায়, ইসলামে সে থাকতে পারে না। আল্লাহ শিরকে লিপ্ত হওয়ার মাধ্যমে শিরকের অপরাধ আল্লাহর কাছে কখনো ক্ষমা পাওয়া যায় না। যদি তৌবা না করে মৃত্যুবরণ না হয়, কোনো ব্যক্তি শিরকে আকবারে লিপ্ত হলে তৌবা ছাড়া মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে সে ক্ষমার আশা করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তাদের শিরকের অপরাধকে ক্ষমা করেন না, আর এর নিচে যেগুলি রয়েছে সেগুলিকে ক্ষমা করেন। শিরক এমন একটি ভয়াবহ অপরাধ, যেই অপরাধে লিপ্ত হওয়ার কারণে আপনার দীর্ঘ জীবনের সব ইবাদতগুলি মুহূর্তের মাঝে হারিয়ে ফেলবেন, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে সকল নবী রাসুলদেরকে এমনকি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সতর্ক করে বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তোমার কাছে শুধু নয়, তোমার পূর্ববর্তী যারা সকলের কাছে এই ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যদি তুমি শিরকে লিপ্ত হও, লায়াহবাতান্না আমালুক, তোমার ভালো সব কাজগুলি বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার। এই জন্যই অনেক সময় বলতে হয়, আমরা বলি যে একজন মানুষ দীর্ঘ 50-60-70 বছর ধরে ইবাদত করেছেন, মুহূর্তের মাঝে সেই দীর্ঘ জীবনের সব কর্মকে আপনি ধ্বংস করে ফেলবেন। উদাহরণস্বরূপ যেমন বলা হয়, দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষ পরিশ্রম করে একশো তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করল, কিন্তু এই 100 তলা বিশিষ্ট ভবন নির্মাণ করতে কয়েক বছর লাগতে পারে, ভাঙতে কি কয়েক বছর লাগবে? তা লাগবে না। একটা শক্তিশালী বোমা যদি বিস্ফোরণ ঘটানো হয়, গোটা ভবন মুহূর্তের মাঝে শেষ। এই শেরক হলো এটি একটি শক্তিশালী বোমা। মানুষের দীর্ঘ জীবনের লালিত পালিত ঈমান আমল সবগুলি মুহূর্তের মাঝে শেষ হয়ে যায়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনআম 88 নম্বর আয়াতে বলেন আল্লাহ, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি শিরকে লিপ্ত হয় অতীত জীবনে যা কিছু আমল করেছে ভালো সবগুলি বাতিল নষ্ট হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরকের কারণে জান্নাত হারাম হয়ে যায়। যে জান্নাতের আশায় রমাদানের সিয়াম কিয়াম, কত জীবনের কষ্ট শিকার, পাঁচ ওয়াক্ত সালাত, আরও কিছু সব আপনার
বাতিল হয়ে যাবে, সব আপনার জান্নাত হারাম হয়ে যাবে এই শিরকে লিপ্ত হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাওবা ছাড়া যদি তার মৃত্যু হয় তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম। শুধু জান্নাত হারাম নয়, তাহলে স্থান কোথায়? জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার জন্য জাহান্নাম অপরিহার্য। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরকে লিপ্ত হওয়ার কারণে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম, অন্যায় লিপ্ত হয়ে যায়। লোকমান হাকিম তার স্নেহের বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না, জেনে রাখো ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অপরাধ, মহা অন্যায়, অবিচার হলো শিরক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রতিটি বাবা মার দায়িত্ব কর্তব্য স্নেহের সন্তানদেরকে এই ছোট বয়সে এই শিক্ষা দীক্ষা দেওয়া, যাতে তারা তাদের ভিতরে তাওহিদি আকিদা ধারণ করে, শিরক থেকে তারা বিরত থাকতে পারে। এটি প্রতিটি মুসলিম বাবা মার একান্ত দায়িত্ব। এই জন্য আমরা অনেক সময় পরামর্শ দেই, সূরা লোকমান এর 13-18 নম্বর এই আয়াতগুলি একটু পড়ে দেখবেন, দেখে সেই অনুযায়ী যদি আপনার সন্তানদেরকে, স্নেহের সন্তানদেরকে দিতে পারেন, উপদেশ গড়ে তুলতে পারেন, তাহলে আপনি সফল বাবা, সফল মা। আপনি সার্থক, আপনার ছেলে মেয়ের জন্য কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ যদি দিয়ে যান, কিন্তু সে যদি শিরকে লিপ্ত হয়ে আখেরাতটা তার জাহান্নাম নিশ্চিত হয়ে যায়, আল্লাহু আকবার, আপনি ব্যর্থ বাবা, কিছুই করতে পারেননি। পক্ষান্তরে দুনিয়ার জীবন কোনোভাবে চললেও সে যদি শিরক মুক্ত হয়ে তাওহীদের উপরে থাকতে পারে, আখেরাত জান্নাত তার নিশ্চিত হয়, সত্যিই আপনি সৌভাগ্যবান। আপনার সন্তানদের জন্য চিরসুখী জান্নাতকে, আপনি চিরসুখীর স্থান জান্নাতকে নিশ্চিত করতে পেরেছেন। আমরা যেন আমাদের স্নেহের কলিজার টুকরা শিশু সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকেও আল্লাহ সেভাবে কবুল করে নিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এমনইভাবে শিরকে লিপ্ত হওয়ার মাধ্যমে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম ও বড় অপরাধ হচ্ছে এই শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আইয়ুদ্দাম্বে আকবার, কোন গুণাটি সবচেয়ে বড়? অন্য বর্ণনা এসেছে, আকবারুল কাবায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাজা'আলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকা, রাওয়াহু আল বুখারী। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে যখন তুমি কাউকে সমকক্ষ তৈরি করে নেবে, এটি হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেন এই ভয়াবহ অপরাধ থেকে রক্ষা পেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ করার সুযোগ নেই, আসুন আকিদাগত দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে, কথার দিক দিয়ে, চিন্তার দিক দিয়ে, কাজের দিক দিয়ে, রাষ্ট্রে হোক, আর সমাজে হোক, আর বাড়িতে হোক, আর ব্যক্তিতে হোক, আর ইবাদতে হোক, সর্বক্ষেত্রে যেন সকল প্রকার শিরক থেকে আমরা মুক্ত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা অনেক দীর্ঘ, বলা প্রয়োজন হয় শিরকের আলোচনায়, সেদিকে আর আমরা যেতে পারছি না, সময় যেহেতু আমাদের কাছাকাছি, আমরা এখানেই শিরকের বিষয়ে আলোচনা শেষ করতে চাচ্ছি। আমরা গত দিনের কিছু জিজ্ঞাসা রয়েছে সেগুলি, এবং সুযোগ হলে পরে আজকের জিজ্ঞাসাও আমরা যেতে পারি। এ পর্যায়ে আমরা গতকালকের যে জিজ্ঞাসাগুলি ছিল সেগুলি আমরা আপনাদের সামনে জবাব দেওয়ার চেষ্টা করছি। সকলকে আবারও জানাচ্ছি যে এই হলো সেই ভয়াবহ শিরক। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য এখানেই,
আহলুল হাদিসেরা তারা সর্বদাই চেষ্টা করে সকল প্রকার শিরক থেকে বাঁচতে, মানুষকে বাঁচাতে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে সাধ্যপক্ষে তারা চেষ্টা করে। এটি হলো আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। অন্যদের বৈশিষ্ট্য পাবেন না, বরং অন্যদের বৈশিষ্ট্য পাবেন শিরকের দিকে মানুষকে ডাকে। গোটা বাংলার বুকে, গোটা ভারত মহাদেশে খোঁজ নিয়ে দেখুন, ভারত উপমহাদেশে মাজারের দিকে কোনো আহলে হাদিস ডাকে না, ডাকে অন্য ভাইয়েরাই। বেদায়াতের দিকে আহলে হাদিসেরা ডাকে না, কেউ হয়তো না বুঝে করতে পারে কিন্তু তারা ডাকে না, শিরকের দিকে ডাকে না, বরং তারা বাধা দেয়, বিরত রাখার চেষ্টা করে। এটি হলো আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, আপনাকে জানতে হবে। আসুন আমরা যেন সে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমরা আমাদের জীবনটাকে সেভাবে গড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের প্রশ্ন এসেছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, আমি একটি হাদিস পেয়েছি যে সালাতে প্রত্যেক ভুলের জন্য পৃথক পৃথক সিজদা দেওয়ার কথা, এর ব্যাখ্যা বুঝিয়ে দিলে উপকৃত হতাম। সালাতের জন্য প্রত্যেক ভুলে পৃথক পৃথক সিজদা দেওয়া, এই মর্মে যে হাদিস, সেই হাদিসটি আবু দাউদের এবং ইবনে মাজার, কিন্তু হাদিসটি জঈফ, সহি নয়। তাই আমরা বলেছিলাম যে সালাতে যদি যে ভুলগুলির কারণে সিজদা দিতে হয়, একাধিক ঘটে গেলেও 100 সিজদাই যথেষ্ট হবে, আল্লাহু আলাম। আরেক ভাই প্রশ্ন করেছেন, তানভীর হায়দার ভাই, যে জামাতে সর্বশেষ কাতারে শেষে একজন মুক্তাদি থাকলে কি করণীয়? একজনই সালাত পড়বে নাকি একজনকে তার সাথে নিয়ে সালাত আদায় করবে? জবাব, যদি পড়লি কাতারে পিছনের দিকে একাকী হয়ে যায়, হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হওয়াকে নিষেধ করেছেন, তাই একাকী হয়ে দাঁড়ানো যাবে না। তাহলে কি করবে? সামনে থেকে একজনকে টেনে নিয়ে আসবে। সামনে থেকে একজনকে টেনে নিয়ে আসার যে হাদিস একটি পাওয়া যায়, সম্ভবত বাইহাকির হাদিস, সে হাদিসটিও দুর্বল, তাই সেই কাজটিও করা ঠিক হবে না। তাহলে কি করবে? চেষ্টা করবে ভিতরে কোথাও প্রবেশ করার সুযোগ হয় কি না, যদি হয় আলহামদুলিল্লাহ, যদি তা না হয় তাহলে অপেক্ষা করবে, আরেকজন আসবে তাকে নিয়ে দাঁড়াবে, এজন্য অপেক্ষা করবে। এমন যদি হয়ে যায় আরেকজন আসছে না আর সালাত শেষের দিকে, তাহলে শেষ পর্যায়ে নিরুপায় হয়ে একাই দাঁড়াতে পারবে, প্রাথমিক পর্যায়ে একাই দাঁড়াবে না, ওয়াল্লাহু তাআলা আ'লাম। আরেক ভাই প্রশ্ন করেছেন সাগর রিজবি, যে হাত তুলে অনেকে সালাম দেয়, এটা কি সুন্নাসম্মত? জবাব, সালাম দেওয়ার নিয়ম হাত তুলে দিতে হবে, এটা নিয়ম নয়, এটা সুন্নাসম্মত নয়। কিন্তু কখনো যদি কেউ দূরে থাকে, সেই দূরে থাকলে মুখ দিয়েই সালাম দেবে, তাকে শুধু হাত দিয়ে ইশারা করে বোঝাবে যে আমি সালাম দিলাম। সব সময় হাত দিয়ে ইশারা করে সালাম দেওয়ার নিয়ম নয়, এটা হলো তখন এই ইশারাটা যখন দূরে থাকার কারণে বুঝতে না পারলে ইশারা করবে। যেমন একটি হাদিসে এসেছে, হাদিসটি সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক মানুষের পাশ দিয়ে বা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, দূর থেকে তিনি হাত দিয়ে ইশারা করে জানালেন যে তিনি তাদেরকে সালাম দিলেন। তাই শুধু জানানোর জন্য হলো ইশারা দেওয়া, ইশারাটা সালাম নয়, হাত তোলাটা সালাম নয়। আব্দুল ওয়াসি আব্দুস সামিয়ায় তিনি প্রশ্ন করেছেন, মানুষের প্রতি মানুষের হক কী কী আছে? মানুষের প্রতি মানুষের হক অনেকগুলি রয়েছে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি 6-5টি অধিকার। দেখা হলে সালাম দেওয়া, তারপরে অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া, মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা, দাফনে অংশগ্রহণ করা, এই জাতীয় একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি অনেকগুলি অধিকার রয়েছে। এছাড়াও আত্মীয়তার অধিকার রয়েছে, প্রতিবেশীর অধিকার রয়েছে, সন্তান পুত্রের অধিকার রয়েছে, বা বাবা মায়ের অধিকার রয়েছে, বহুদিক অধিকার রয়েছে, স্বামী স্ত্রীর অধিকার রয়েছে, বহু অধিকার রয়েছে।
আরেক ভাই প্রশ্ন করেছেন, জাহাঙ্গীর আলম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, অজু করার পর মুখের ভিতর ঠান্ডা থাকে, তখন নামাজে দাঁড়ালে যে থুথু আসে তা পেটে গেলে কি রোজা নষ্ট হবে? জবাব, না। অজু করার পর যখন কুলি করে ফেলেছেন ভালোভাবে, পানিটাকে বের করে ফেলেছেন, এরপরে যদি থুথু এসে থাকে তাহলে সেটি ভিতরেই গিলে ফেললে, বাইর না করে গিলে ফেললে কোনো অসুবিধা নেই। আরাবুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, আমার পিতা সিয়াম রাখতে অক্ষম, এখন সম্পূর্ণ রমাদানের সিয়ামের ফিদিয়া কিভাবে আদায় করব? যদি তিনি স্থায়ীভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে প্রতিদিনের বিনিময়ে একজন দরিদ্র মানুষকে খাওয়াতে হবে, হতে পারে আপনি একদিনেই 30 জন মানুষকে নিয়ে খাওয়াই দিতে পারেন, তাহলে 30 দিনের জন্য হয়ে যাবে, অথবা খাদ্য দিতে পারেন, খাদ্য হলো প্রতিদিনের বিনিময়ে অর্ধশা করে, অর্ধশা মানে 1.25 কেজি করে চাল দেবেন, এটা একজনকেও দিতে পারেন, দুইজনকেও দিতে পারেন, 10 জনকেও দিতে পারেন, আল্লাহ আলাম। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, সালেহা খাতুন, যে সোনার দাম না রূপার দামে জাকাত দিতে হবে? বর্তমানে সোনা এবং রূপার দামের নিসাবের অনেক পার্থক্য রয়েছে। হ্যাঁ, প্রশ্নটির উদ্দেশ্য হচ্ছে যে নগদ ক্যাশ বা ব্যবসায়ী সম্পদের নিসাব, এটি হচ্ছে স্বর্ণ 7.5 ভরি অথবা 52.5 ভরি রূপের সমপরিমাণ হলে। প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপ্য প্রায় সমমূল্যের ছিল, কিন্তু বর্তমান বাজারে বিশাল পার্থক্য হয়ে গেছে, তাহলে কোনটি গণ্য করব? জবাব, আমরা বলবো যেহেতু দুটির যে কোনো একটি করলেই হয়, তাহলে যে কোনো একটি করলেই করতে পারেন, এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, আরও যদি বেশি জানতে চান তাহলে আমরা বলবো যেই সমাজের দরিদ্রের সংখ্যা বেশি সেই সমাজের নিম্ন সংখ্যাটা ধরাই উত্তম, অর্থাৎ রৌপ্যের সংখ্যাটাই পরিমাণটা ধরাই উত্তম, দরিদ্র সংখ্যা বেশি হলে যাতে তারা বেশি জাকাত পায়, আল্লাহ আলাম। আরেক বোন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে বিতর নামাজ দাঁড়ানো অবস্থায় ফজরের আজান দিলে আজানের উত্তর দিব না নামাজ শেষ করব? জবাব, আপনি সালাত শেষ করবেন, যেহেতু ফজরের পরে আর বেতের চলবে না, তাই দ্রুত বেতের শেষ করে ফেলবেন, তারপরে আপনি আজানে জবাব দিতে পারেন, অসুবিধা নাই। আরেক ভাই প্রশ্ন করেছেন, সাইমন রহমান রিফাত, জোহরের সুন্নত কি 2-2 রাকাত করে ভেঙে পড়তে হয়, নাকি একত্রে 4 রাকাত এবং ফজরের পরে 2 রাকাত, আর জুমায় ক্ষেত্রে কিভাবে পড়ব? জবাব, জোহরের পূর্বে যে 4 রাকাত রয়েছে সেই 4 রাকাত আপনি 2 পদ্ধতিতে পড়তে পারেন, এক টানাও 4 রাকাত পড়তে পারেন মধ্যে তাশাহুদ দিয়ে, অর্থাৎ এক সালামেও পড়তে পারেন, আবার ভেঙে ভেঙে 2 সালামেও পড়তে পারেন, দুটোই বৈধ রয়েছে, আল্লাহ আলাম। আর ফজরের পরে 2 রাকাত ফরজের পরে নাকি একত্রে 4 রাকাত? আচ্ছা, এবং ফরজের পরে 2 রাকাত, ফরজের পরে তো 2 রাকাত আপনার ইচ্ছা মতোই পড়বেন, আর জুমার ক্ষেত্রে কিভাবে পড়ব? জুমার ক্ষেত্রে জুমার আগে কোনো নির্দিষ্ট সুন্নত নেই, দুখুলুল মসজিদ 2 রাকাত পরে আপনি বসবেন, এরপর সময় থাকলে খুতবা শুরু না হলে আরও 2-2 করে ইচ্ছা করে নফল পড়তে পারেন, অথবা কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল ব্যস্ত থাকতে পারেন। আর পরে মসজিদে আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা মিনকুম মুসাল্লিয়ান ফালিউসাল্লি আরবা, তোমাদের যে সালাত পড়তে চায় পড়বে সে যেন 4 রাকাত পড়ে, মসজিদে পড়লে 4 রাকাত, বাসায় গিয়ে পড়লে 2 রাকাত, সেই 4 রাকাতও আপনি 2 পদ্ধতিতেই পড়তে পারেন, আল্লাহ তাআলা আলাম। ঘরে বসে মহিলাদের এতেকাফ হবে কি না? জবাব, ঘরে বসে মহিলাদের এতেকাফ হবে না, আমরা গতদিন এতেকাফ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনি গতদিনের প্রোগ্রামটা দেখলেই আপনার কাছে স্পষ্ট হবে, কারণ এতেকাফের জায়গা হলো মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ঘর মসজিদের সাথেই লাগানো ছিল, শুধু মাঝে একটা পার্টিশন ছিল, এরপরেও তারা মসজিদেই এতেকাফ করেছিলেন, অতএব সেটাই হলো নিয়ম। প্রশ্ন করেছেন, ডিপিএস অ্যাকাউন্টের মূল জমা টাকা থেকে জাকাত দিতে হবে, নাকি অ্যাকাউন্টের মোট টাকা থেকে জাকাত দিতে হবে? জবাব, আপনার আপাতত আপনার জমানো মূল টাকাটার জাকাত দেবেন, যখন আপনার হস্তগত হবে তখন সম্পূর্ণ টাকার জাকাত দেবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আজানের উত্তর যদি প্রথম থেকে না দিতে পারি তাহলে কি মাঝখান থেকে দেওয়া যাবে? অসুবিধা নেই।
আরেকবার প্রশ্ন করেছেন কোন 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 ক্ষেত্রে সহ সেজদা দিতে হবে, বিস্তারিত আলোচনা। সহ সেজদা হলো সেই সব বিষয়ের ক্ষেত্রে যেগুলি ওয়াজিব পর্যায়ের বা সুন্নাতে মুয়াক্কাদা পর্যায়ে ছুটে গেলে সেগুলির ক্ষেত্রে আপনি সহ সেজদা দিবেন। আমাদের ভাই খালেদ সাইফুল্লাহ মেহেরপুর থেকে তিনি জানিয়েছেন, দেখছেন, জাজাহুল্লাহ খায়ের। আরেক ভাই প্রশ্ন করেছেন, মহিলারা কি পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে? জবাব, পারবে। আরেকজন প্রশ্ন করেছেন যে এই অবস্থায় কীভাবে এতেকাফ করব, এই অবস্থায় এতেকাফ, সেটাও নিয়ে আমরা গতকালকে বিস্তারিত আলোচনা করেছি, আপনি সেই আলোচনা শুনবেন। আমাদের ইলিয়াস ব্যাপারী প্রশ্ন করেছেন যে সুন্নাতে মুয়াক্কাদা কি না করলে গোনা হবে নাকি? জবাব, সুন্নাতে মুয়াক্কাদা যে সুন্নাতগুলির বেশি তাকিদ গুরুত্ব এসেছে, কেউ যদি এগুলি কোনো অপারগতার কারণে ছুটে যায় তাহলে গুনাহগার হবে না, আর যদি অবহেলাবশত ছেড়ে দেয় তাহলে, অবজ্ঞা করে ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। ইসলামের সহি আকিদা প্রশ্ন করেছে সেখান থেকে, এতেকাফে বসলে নাকি দুটি কবুল হজ ও উমরার সওয়াব পাওয়া যায়? আমরা গতকালকে আলোচনা করেছি এই কথা ঠিক নয়। সর্বশেষ প্রশ্ন, বুলুগুল মারামে একটি হাদিস পড়েছি যেহেতু সালাতের প্রতি পৃথক ভুলের জন্য আমরা জবাব দিয়েছি। শেষ প্রশ্ন গতকালকের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রবাসী জহির ভাই প্রশ্ন করেছেন, বর্তমান যুগের বড় আলেমের নাম কি? আমাকে এক লোক বলেছেন বর্তমান যুগের সবচেয়ে বড় জ্ঞানী লোক হচ্ছে ডক্টর জাকির নায়েক, ওনার উপর কেউ নেই, এই জন্য আমি ওনাকে কিছু বলি নাই। আমি বলেছি শেখকে প্রশ্ন করব, আচ্ছা, সৌদি আরবে বড় বড় আলেম। জবাব, ডক্টর জাকির নায়েক আপনারা সকলেই জানি বিশ্বব্যাপী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যতিক্রম ধর্মী মেধা যোগ্যতা দিয়েছেন। তিনি বিশেষ করে ধর্মের তুলনামূলক যে জ্ঞান বিভিন্ন ধর্মের সাথে, সেগুলির ক্ষেত্রে আমার জানা মতে বলতেই হয় বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে তিনি প্রধান হতে পারেন, যে তুলনামূলক জ্ঞান বিভিন্ন ধর্মের সাথে। আর ইসলামী শরিয়ার জ্ঞান সবচেয়ে বেশি সৌদি আরবে, তো বিশাল বড় বড় আলেমগণ রয়েছেন যেগুলির কোনো তুলনাই হয় না বলতে পারি আমরা, তারা অবশ্যই ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী। আল্লাহ তাআলা আলম। আজকে আমরা আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপকৃত হয়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলকে নিরাপদে রাখুন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই লাইভ পেজে এবং লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আপনাদের সকলকে আহ্বান জানায় তাওহীদ ও সুন্নাহর এবং শিরক বিদআত প্রতিরোধের, তাওহীদ সুন্নাহ আমলে ও শিরক বিদআত প্রতিরোধের এই দাওয়াতি কাজে আমরা যেন পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।